ইউজুয়ালি আমি এই সময় কিছু খাই না, অতএব তুমি আমার খাওয়ার জন্য ব্যস্ত হও না। না কাকা, আমি ব্যস্ত হচ্ছি না। ব্যস্ত হব কেন? আসলে আপনি খেলে আমার ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে না খেয়ে চলে গেলে আমার কি ভালো লাগবে বলুন তো? মা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কথা বলুন। আচ্ছা, তোমাদের এই ছেলেটি মানে সম্বিত, ও কি স্পয়েল চাইল্ড? না 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 কাকা, শুভ খুব ভালো ছেলে। আচ্ছা বৌমা, ও যে ব্যবহারটা আমার নাতনির সঙ্গে করছে, সেটা কি ওর করা উচিত হয়েছে? কাকা বিশ্বাস করুন, আমার দেওরের ছেলে বলে বলছি না, শুভ সত্যি সত্যি ভীষণ ভালো ছেলে। ওর হয়তো সাংসারিক ব্যাপারে কোনো জ্ঞান নেই, কিন্তু হয়তো আমি যে জন্যে তোমাদের এখানে অসময়ে বিরক্ত করতে এলাম সেটা বলি। আজকেই আমাকে কয়েকদিনের জন্য বোম্বে যেতে হচ্ছে, সেই কথাটাই আমি উত্তরাকে জানিয়ে যাবো ভেবেছিলাম। বিকেলে? কখন? ওই সন্ধ্যে 6:30-এর মধ্যে আমাকে এয়ারপোর্টে পৌঁছতে হবে। ও মা, এই দেখো দেখি, তাহলে তো একেবারে জামা কাপড় গুছিয়ে তৈরি হয়ে এলেই ভালো হতো। এখানে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে নিয়ে উত্তরার সঙ্গে একেবারে দেখা করে রওনা হতে পারতেন। না বৌমা, তাতে তোমাদের কষ্ট দেওয়া হতো। আমাদের এত পর ভাবেন কেন কাকা? আপনার জন্যে এইটুকু কষ্ট কি আমরা করতে পারি না? সবই আমাদের, আমার আর আমার নাতনির দুর্ভাগ্য বৌমা। আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন কাকা, আপনার নাতনিকে আমরা সবসময় আগলে রাখি, আগলে রাখবো, এইটুকু ভরসা তো আমাদের উপরে করবেন। কল্যাণ হোক বৌমা।